রহমাতুল্লিল আলামিন বলেন, তিন প্রকার মানুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আল্লাহ তিন প্রকার মানুষের জিম্মাদার হয়ে গেছেন। বেঁচে থাকলে তিনি রিজিক দিবেন, মারা গেলে তিনি নিজ দায়িত্বে জান্নাতি দিবেন। বলেন, রিজিক দেওয়ার মালিককে, জান্নাত দেওয়ার মালিককে? আল্লাহ সবাই রে খাওয়ায়। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। সমস্ত প্রাণীকে আমি আল্লাহ খাওয়াই, আসমানের উপরে, নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, এমনকি সাগরের তলদেশে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ নিজেই খাওয়ায়। ঠিক না বেটি? তাহলে আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। চলেন, তিনটা কাজ আমরা করি, রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন, নিজ দায়িত্বে জান্নাতে পৌঁছে দিবেন। এক নাম্বার, কয় প্রকার মানুষের দায়িত্ব আল্লাহ নিজে নিছেন? এক নম্বরটা একটু কঠিন, আর তিন নম্বরটায় অলরেডি আপ কিছু করে ফেলছেন, আর দুই নম্বরটা সহজ। এক নম্বরটা একটু কঠিন বলে ফেলবো, কষ্ট পাবেন না তো? তো রাগ উঠে যাইব আর কি। আজ হিসাব কইব, আমার তো সেই পথ খোলা হয় নাই। হ্যাঁ বলি, এক নাম্বার, মান দখলা বাইতহু, মান দখলা বাইতহু ফসাল্লামা ফাহুয়া যামিনুন আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান দখলা বাইতহু ফসাল্লামা, যে ব্যক্তি বাহির থেকে তার বাড়িতে ফিরে, বাড়িতে ফেরার সময় ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়, দরজা খোলার জন্য নক করে, যেই ব্যক্তি ওই ঘরে ঢুকে, ঘরে ঢোকার সময় ঘরে যেই লোকটা আছে সেই লোকটারে সালাম দেয়, তার জিম্মাদার কে? এক নাম্বার, যেই ব্যক্তি ঘরে ঢোকার সময় ঘরের লোকটারে সালাম দেয়। সহজ না কঠিন? সহজ বলে, এটা যে কত কঠিন এই মুরব্বী চাষা কইব, বয়স আমার 72, জীবনে গিয়া ঘরে আমার বুড়িরে সালাম দিছি না, আজকে দেই কেমনে? ঠিক না বেটি? শরমে এটা দিতে চাইব না, আজকে শুধু শরমটা যদি ভাঙতে পারেন তাইলেই হয়ে গেছে আপনার। ঠিক না বেটি? শরমটা ভাঙন যাইব নি, ভাঙন যাইব নি। আরে এটার নাম তো ইসলাম, ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য তুই এগুলোই। মান দখলা বাইতাহু ফসাল্লামা ফাহুয়া যামিনুন আলাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তার ঘরে ঢুকলো, ঘরে ঢুকার সময় ঘরে যেই লোকটা থাকলো বা আছে সেই লোকটাকে সালাম দিল, সে সরাসরি আল্লাহর জিম্মাদারির আওতায় চলে গেল। আল্লাহ তাকে ডেকে বলেন, বান্দা তুমি ঘরে ঢোকার সময় সালাম দিয়া আমার নবীর একটা সুন্নতের উপরে আমল করলা, আমার একটা নির্দেশ পালন করলা, তোমার জিম্মাদার আমি হয়ে গেলাম, তোমার রিজিকের ব্যবস্থা আমি করব যতক্ষণ পর্যন্ত তুমি ঘরে থাকবা, পরবর্তীতে বের না হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমার জিম্মাদারি আমার কাছে। এর ভিতরে যদি তুমি মারা যাও, আমি আল্লাহ তোমার জান্নাতের জন্য কোনো ফেরেশতার উপরে দায়িত্ব অর্পণ করতে চাই না, আমি তোমাকে জান্নাতে পৌঁছানোর জন্য কোনো নবী রাসূলের উপরে আমি কোনো দায়িত্ব অর্পণ করতে চাই না, আমি নিজ দায়িত্বে তোমারে জান্নাতে ঢুকাইয়া দিব। ইসলামের সালামের কত দাম, অথচ আমরা সালামের গুরুত্বটা খুব একটা দেই না। ঘরে গিয়া তো এটা শতকরা 95% সাসারা সালাম দেয় না। সাসা আমি ঠিক কইছি বাবা? আজকে শরমটা ভাঙন যাবো নি এই সাসা? আপনারই কই না, আপনার তো নাই, এলি আগেই কইছি যে আপনার তো নাই, আপনি দেখি কোনো ব্যবস্থা করতারি কিনা, ঠিক আছে না? আজকে শরমটা ভাঙন যাবো সাসা, হাসা হাসাই। আসলে শরম যাদের অভ্যাস নাই লজ্জা পাইতো, লজ্জাটা ভেঙে ফেলুন না একদিনে, একদিনে লজ্জা ভেঙে ফেলুন, আজকে একটা সালাম দেন আপনার ঘরে গিয়ে। যাদের স্ত্রী আছে স্ত্রীদেরকে সালাম দেব, আর ও ছেলে তুমি বিয়ে শাদী করছো, এই
তুমি কারে সালাম দিবা? মাশাআল্লাহ। আর এটা শোনার জন্য তো আমি বলছি, তুমি যেহেতু বিয়ে করো নাই, সালাম দিবা কারে? মারে বা ঘরে যে আছে তারে সালাম দিবা, এটার নাম ইসলাম। এই সালামটা আমার আল্লাহর বড় পছন্দের একটা আমল, সালামটা আমার আল্লাহর বড় পছন্দের একটা আমল। এমনও হাদিস আছে, হাদিসটা আমি কোনো একটা কিতাবে পাইছি কিন্তু সনদ যাচাই করার সুযোগ আমার হয় নাই, তবে চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসার যে বাবা হুজুর আছিল, এই বাবা হুজুর হাদিসটা বলছিলেন, একটা চমৎকার হাদিস বলবো। মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাআতিন আও ফুরাদা লাইলান আও নাহারা, মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাআতিন আও ফুরাদা লাইলান আও নাহারা ফামাত যালিকাল ইয়াউম দখালাল জান্নাহ। নবীজি বলেন যে এই ব্যক্তি একদিনে 40 জন মানুষকে সালাম দিবে, ভিন্ন ভিন্ন ভাবে হোক, জমাতবদ্ধ ভাবে হোক, রাত্রে হোক বা দিনে হোক, যেই ব্যক্তি একদিনে 40 জন মানুষকে সালাম দিবে, সালাম দেওয়ার পরে যদি সে মারা যায়, ওই দিন বা ওই রাত্রে মারা যায়, সে জান্নাতের রাস্তায় উঠে যাবে। সুবহানাল্লাহ ও বিহামদিহি। হয়তো বা এটার কারণে অন্য অন্য পাপাচার থেকে আল্লাহ তাকে মুক্ত রাখবেন। দেখা গেল বাজারে গেছেন, 4 স্টলের মধ্যে 20 জন লোক বসা আছে, আপনি একটা সালাম দিলেন, 20টা হয়ে গেল, কয়টা হয়ে গেল? আবার আরেকটা মজমাতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন 19 জন লোক আছে, একটা সালাম দিলেন, তাইলে কয়টা হলো? 39টা হলো। আর একটা মাত্র সালাম বাকি আছে, রাস্তাঘাটে কারোর সাথে দেখা হয় নাই, আপনি আবার বাড়িতে আইসা ঘরের দরজায় দাঁড়াইয়া ঘরের ভিতরে যিনি আছে তারে একটা সালাম দিয়ে দিলেন, হইলো কতটা? 40টা। ঘরের ভিতরে ঢুকিয়া শুয়ে পড়লেন, রাতের বেলা মারা গেলেন, রাসূল বলেন সেই লোকটা ডাইরেক্ট জান্নাতের পথে রওনা দিয়ে দিল। মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাআহ, যে ব্যক্তি 40 জন লোককে সালাম দিল, জামাতে হোক, জামাতবদ্ধ ভাবে হোক, জামাতের লোকজনকে হোক, ভিন্ন ভিন্ন হোক, রাত্রে হোক, দিনে হোক, যে ব্যক্তি 40 জনকে সালাম দিয়ে মরে যাবে, সেই লোকটা জান্নাতে চলে যাবে। সালামের দাম আছে না নাই? ইব্রাহিম নবীকে আল্লাহ বড় পছন্দ করতেন, কেন করতেন জানেননি? ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ বলে ডাকতেন, আর আমার নবীকে হাবিবুল্লাহ বলে ডাকতেন। আমার নবী ছিলেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবী ছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ কেন বানাইছিলেন? কারণ কি? রহমাতুল্লিল আলামিন বলেন, আমার নবী আপনার নবী আল্লাহর পেয়ারা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলিল ইব্রাহিম নবীকে মহান রাব্বুল আলামিন 3টা বিশেষ আমলের কারণে খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহর বন্ধু বানাইছেন। 3টা আমল যখন তিনি করতে শুরু করলেন আল্লাহর বড় ভালো লাগলো। মহান রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করলেন, মজলিসের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, ও আমার ফেরেশতারা, আজ থেকে তোমরা একটা খবর তোমরা জেনে থাকবা, তোমাদেরকে অবগত করানোর জন্য আমি বলতেছি, আমার নবী যে ইব্রাহিম, আমার নবীকে এতদিন আমি নবীউল্লাহ বলে ডাকতাম, এখন থেকে তার 3টা বিশেষ আমলের কারণে আমি তাকে প্রমোশন দিয়া আমার খলিলুল্লাহ বানাইয়া নিলাম, আমার খলিল বানাইয়া নিলাম। এখন থেকে ইব্রাহিমের পরিচয় হবে ইব্রাহিম খলিলুল্লাহ। কয়টা কারণে ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু? সাবজেক্ট মনে আছে? সাবজেক্ট মনে আছে? কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ নিজে? এক নম্বর, যে বাড়িতে গিয়া সালাম দেয় না, লাডি দেয়। হ্যাঁ, আপনারা তো লাডি বেশি দেন মনে হয়। এটা বড় বড় মনীষীরা, আমাদের দেশের পণ্ডিত, মূর্খ পণ্ডিতরা সবক দেয় যে দৈনিক 2-3 বার বউ না ফিডাইলে এই বউ সোজা থাকে না। এটার নাম ইসলাম না? এটার নাম কি না? ইসলাম বউ পিটানোর শিক্ষা
দেয় না, আপনি সকালে বিকালে পিটাইবেন, ঘরে শান্তি আসবে কোথ থেকে? আপনি সালামটা দিবেন, দেখবেন শান্তি। বললাম না একটু শরম ভাঙবেন, শরম কিন্তু দুইজনেরই লাগবো। সাসামিয়া, এ আমার দিকে সায়া সায়া কথা কবেন, আজকে কিন্তু আমি আইডার আমল করা লাগবো, করবেন তো? কথা দিছেন? আমার বাবাজি কথা দিচ্ছে আলহামদুলিল্লাহ। যদি ঘরে গিয়ে আজকে সালামটা দেন, শরমটা ভেঙ্গালান, আপনি খালি শরম পাইবেন, আমার শাসিয়ে পাইতো না। চাষি কী রে বুড়া, এটা 70-72 বছর বিশ্বের জীবন ঘরে এসে সালাম দিছে না, আজকে সালাম দেবে বলে এভাবে পরে মুখটা ঘুরবো, ঘুরে ঘুরবো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এটা কইয়া পরে কইব আজ কেমন হয়, আপনি খাইছুন না, মুখটা হুক হয়ে গেছে, মাহফিল থেকে আইসুন, রাত বেজে গেছে 12টা, আমি ফ্রিজের থেকে তরকারিটা গরম করে নিয়ে আসি, আজকে আমিও খাইছি না, আপনার লইয়া খাম। আচ্ছা বলেন তো দেখি, মোহব্বত বাড়লো না কমলো? বাড়লো না কমলো? সারাক্ষণ, অথচ আগের দিন যে কোনো দিন ঘরে রাত্রে 12টা বাজে ঢুকলে আইসে জ্বালাই না, আইসে 12টা 1টা বাজে ঘরে আয়, এটার জ্বালাই আর বাঁচলাম না, আমার আর মনে চাই না সংসার করতাম। অন্যদিন কিন্তু এটা কইত, আজকে কি কইব, তরকারিটা গরম করে লিয়ে আমিও খাইছি না, একসাথে খাও। আরে আল্লাহর নবী বলছে তো, সালাম বিনিময় করো, মহব্বত বাড়বে, স্বামী স্ত্রীর মহব্বত তো সালাম দ্বারা বাড়ে, বাড়ে কি বাড়ে না? সালাম দিবেন তো ইনশাআল্লাহ। ওই ইব্রাহিম নবীর কথা বলছিলাম, ইব্রাহিম নবী আল্লাহর খলিল হয়েছেন কয় কারণে বলেন? তিন কারণ, তিনটা কারণ বলে ফেলতাম। এক নম্বর কারণ হলো মাত্তাখাদাল্লাহু ইব্রাহিমা খলিলা ইল্লা লিইফশাইহিস সালাম ওয়ালিইত'আমিহিত ত'আম ওয়াসসালাতিহি বিল্লাইলি শুনিয়া। ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানাইছেন তিন কারণে, এক নাম্বার হলো সালাম আদান প্রদান করার কারণে, সালামের প্রচলন করার কারণে, ছোট বড় এর মধ্যে কোনো বাজ বিচারা করতেন না, ছোট বড় এর মধ্যে কোনো ফরক করতেন না, ছোট মানুষকেও সালাম দিতেন, বড় কেও সালাম দিতেন, সামনে যাকে পাইতেন তাকেই তিনি সালাম দিতেন, সালামের মধ্যে কোনো বাজ বিচারা করতেন না। আমরা যেটা করি, আমরা কই ফুলা বানাইতেছে আমরা সালাম দিতাম কেরে হেরানে দিব, আর ফুলাফান না দিলে এই এই বেটা এই মা বাপ কি সালাম শিখাইছে না, এটা কিন্তু ইসলাম না। ইসলাম হলো সে দিছে না তুমি দাও, হোক না সে বয়সে ছোট তুমি তার সালাম দাও, তুমি আজকে দিবা কালকে দিবা তৃতীয় দিন আর দিতে পারবা না, সেই তোমাকে দিবে, ঠিক না বেটি? বেয়াদব ছেলেটা সালাম দিবে, এটা তো আপনার ট্রেনিং করাবেন আপনি, সেই ছেলেটাকে সালাম দিবেন আপনি, বারবার দিবেন, একটা পর্যায়ে সে আপনাকে আগে দিবে, ঠিক না বেটি? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছোট বড় এর মধ্যে কোনো বাজ বেসারা করতেন না, এটা হলো একটা কারণ খলিল হওয়ার, একটা কারণ খলিল হওয়ার কারণ কয়টা বলেন? তিনটা, কয়টা? এক নম্বর সালাম, দুই নম্বর হলো বলি ইত্তামিহিত্তাম, দুই নম্বর কারণ হলো ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি মানুষকে খাবার খাওয়াইতেন, এটা তার বড় পছন্দের আমল ছিল। দুপুরবেলা তো তিনি মেহমান ছাড়া একদিনও খাইতেন না, সুবহানাল্লাহ বলেন, দুপুরবেলা তিনি মেহমান নিয়েই খাইতেন, না পাইলে হাঁটতে হাঁটতে রসুলপুর বাজারে চলে যাইতেন, সেখান থেকে মেহমানকে ধরে এনে দস্তরখানায় বসাইতেন, দস্তরখানায় বসাইয়া মেহমানকে সঙ্গে নিয়ে খাইতেন, এটা ছিল ইব্রাহিম নবীর আদর্শ। একজন মেহমানকে যদি আল্লাহর কোনো বান্দা এক লোকমা খাবার খাওয়ায় আল্লাহকে খুশি করার জন্য, মহান রাব্বুল আলামিন তার আমল নামায় একটা হজ আর একটা উমরার নেকি জমা করে দেয়। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খাইতেন না, তিনি মুসলমানকে খাওয়াতেন, তিনি কাফিরদেরকে পর্যন্ত খাওয়াইতেন, মেহমান তার লাগবেই লাগবে, মেহমান সহ তিনি খাইতেন। হাদিসে আছে দুপুরবেলা মেহমান নেই, খুঁজতে খুঁজতে চলে গেলেন বাজারে বা দূরে কোথাও গেলেন, মেহমান একটা পাইছে আর জিজ্ঞাসা করার সুযোগ হয়েছে না, এটা মুসলিম না অমুসলিম, দস্তরখানায় বসায় কো ভাই খাও, খাওয়া শুরু করছে, ভাই বিসমিল্লা বলে শুরু করো, কই যে বিসমিল্লা কি এটা, এই যে খাইবো এর পেটে ক্ষুদা হেকো ভাই বিসমিল্লা কি, গাওরা গাওরা আর কি, বিসমিল্লা কি কই, আল্লাহর নামে খাইবো আর কি, আল্লাহ কেডা, চিন্তা করেন হ্যাঁ কেমন কাট্টা কাফের, আল্লাহ কেডা। ইব্রাহিম নবী কারি যে আল্লাহ আমারে সৃষ্টি করছে, তোমারে করছে, রিজিক দিছে, সব দিছে, এই আল্লাহর নাম নিয়ে তুমি খাওয়ান শুরু করো, কোনো এটা আমি পারতাম না,
আরে আল্লাহ রিজিকের মালিক, তিনি সব কিছু দিয়েছেন, তার নাম নিতে পারবা না? না না না, প্রয়োজনে খাইতাম না তো আল্লাহর নাম নিতাম না। ইব্রাহিম নবীকে আল্লাহর নাম নিতে পারবা না তো যাওয়া হইতাম না। ওর জায়গা আরে কি আল্লাহ ইব্রাহিম নবীরে হই পাড়ায় কয়, ইব্রাহিম পৃথিবীর মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিক আছে, হেরারে খাওয়ায় কেটা, আল্লাহ তুমি খাওয়াও, এরা তো আমার নাম নেয় না। এত এত কাফের মুশরিকরা আমার নাম নেয় না, আমি যদি কোটি কোটি কাফের মুশরিককে খাওয়াইতে পারি, তুমি একজন কাফেরকে খাওয়াইতে পারলে না? সুবহানাল্লাহ, বলবেন না, এটার নাম হইল ইসলাম। ইব্রাহিম নবী বুঝে ফেলছেন, বুঝে ফেলছেন কাফের কেও খাওয়াইতে হবে। দৌড়ে গেলেন, তাকে ধরে নিয়ে আসলেন, ভাই তুমি খাইবা? কোনা খাইতাম না, তুমি কি কো এটা, বিসমিল্লাহ কইতাম, কো ভাই তোমার কিচ্ছু কোয়া লাগবে না, খালি খাইবা। এবার খাইতে বইছে, খাওয়া শুরু করার আগে কই, কারণ নাকি একটু আগে উঠাইয়া দিল, আর এখন জামাই আদর করে এনে আমাকে দস্তরখানে বসালো, কারণ কি ভাই ইব্রাহিম বলবা? ইব্রাহিম নবী কয়া, বলতাম যে তোমারে যখন আমি দস্তরখান থেকে উঠাই দিছিলাম, আমার আল্লাহ বড় নারাজ হয়েছিল, আল্লাহ নারাজ হয়ে আমার আমাকে বলল, এত এত কাফের মুশরিককে আল্লাহ খাওয়াইতে পারে, আমি কেন একজন কাট্টা কাফেরকে খাওয়াইতে পারলাম না? আমার আল্লাহ বড় নারাজ হয়েছে, ভাই তুমি খাইবা, কোনো শর্ত নাই। এবার কাফেরকে বুঝছি, তোমার ধর্মই সত্য, তোমার আল্লাহই সত্য। ইব্রাহিম, সুযোগটা আমি আর হাতছাড়া করতে চাই না, আগে তোমার আল্লাহর উপরে ঈমান আনতে চাই, আগে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই, তারপরে আমি খাইতে চাই। ইব্রাহিম তোমার কালিমাটা আমারে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসলমান হয়ে গেছেন, আরে মেহমানদারির অ্যাকশন আছে তো, আছে না? আপনি একজন অমুসলিমকে উদার চিত্তে খাওয়াবেন, দেখবেন একটা সময় সে চিন্তা করবে ইসলাম ধর্ম সত্য ধর্ম, সে ইসলামের দিকে দাবিত হতে পারে, পারে কি পারে না? ইব্রাহিম নবী তিন কারণে আল্লাহর বন্ধু ছিলেন, এক নম্বরে তিনি সালাম দিতেন, দুই নম্বর তিনি মানুষকে খাওয়াতে পছন্দ করতেন, মেহমানদারি করতেন, মুসলিমকেও খাওয়াতেন, অমুসলিমকেও তিনি খাওয়াতেন, আরেকটা হলো ওয়াসলাতিহি বিল্লাইল ওয়ান-নাসু নিয়াম, আর তিন নম্বর হলো ইব্রাহিম নবী রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকতো তখন তিনি তাহাজ্জুদ পড়তেন। এবার বলেন তো ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু কয় কারণে? এক নম্বর সালাম, দুই নম্বর খাদ্যদান মেহমানদারি করা, তিন নম্বর তাহাজ্জুদ, যেটার মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি ভিড়া যায়। আমার নবীকেও কিন্তু আল্লাহ কোরআনে স্পেসিফিক নির্দেশ দিয়েছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত, ও নবী রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো। আচ্ছা তাহাজ্জুদ কি আমরা সবাই পড়তে পারি? একটা বুদ্ধি দিয়ে যায় আপনাদের, পড়ার তো নিয়ত থাকে সব সময়, কিন্তু প্রতিদিন পড়তে পারি? যারা নিয়ত করার পরেও পড়তে পারে না, তারা যদি সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করে নিতে পারে এক মিনিটে, তাহাজ্জুদের পুরাণে কি পেয়ে যায়? সূরা বাকারার শেষ দুইটা আয়াত জানেন আপনারা? মাদ্রাসা থেকে শিখে নিন, শিখে নেবেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া أطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا
إسرًا كما حملته كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. এই দুটো আয়াত বাবা শিক্ষা লাগবে। তাহাজ্জুদ পড়ার ইচ্ছা আছে কিন্তু পারেন নাই, সকালবেলা উঠতে মনে বড় ব্যথা, চাইছিলাম তাহাজ্জুদটা পড়তাম কিন্তু পড়তে পারলাম না, আয়াত দুটো তিলাওয়াত করবেন সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন। সাবজেক্ট মনে আছে না, ভুলে গেছেন? কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ। এক নম্বর, বাড়িতে ঢুকে কি দেয়, সালাম দেয়। দুই নম্বর, ওমান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। দুই নম্বর, যে ব্যক্তি ঘর থেকে মসজিদের নিয়তে বের হয়, ঘর থেকে বের হয়েছে মসজিদে যাবে, যেই মাত্র ঘর থেকে বের হলো, বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দাকে আসবা, পূর্ণাঙ্গ জিম্মাদারি আমার কাছে থেকে গেল, রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ করব, আর মসজিদে যাওয়া আসার পথে যদি তুমি মারা যাও, তোমার জান্নাতে তোমাকে পৌঁছানোর জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নেব, আমার নিজ দায়িত্বে তোমার জান্নাতে পৌঁছাইয়া দেব। তাহলে আমরা নাম ঘরে ঘরে নামাজ পড়বো না মসজিদে, মনে থাকবে তো? তিন নাম্বার আজান দিলাইব তো? তিন নাম্বার, ওমান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়। এক নাম্বার, আল্লাহর রাস্তায় মানে জেহাদের রাস্তা। আজকে যে মাহফিলে আসছেন, কার রাস্তা? যাওয়ার পথে আসার পথে মারা গেলে আপনার জিম্মাদার কে? মাদ্রাসায় পড়তে যাওয়া কার রাস্তা? দাওয়াত তাবলিগের মেহনতে যাওয়া কার রাস্তা? জেহাদের ময়দানে যাওয়া কার রাস্তা? আল্লাহর যে সব বান্দারা জেহাদে যায়, যাওয়ার পথে বা আসার পথে মারা যায়, যারা তালিবুল ইলম মাদ্রাসায় লেখাপড়া করতে যায়, যাওয়ার পথে বা আসার পথে মারা যায়, যারা দাওয়াত তাবলিগের মেহনতে যায়, যাওয়ার পথে বা আসার পথে মারা যায়, যারা মাহফিলে আসে মাহফিলে যায়, যাওয়ার পথে বা আসার পথে মারা যায়, আল্লাহ নিজ দায়িত্বে তাদের জান্নাতের দায়িত্বটা নিয়ে নে। এবার জিজ্ঞাসা করি, আমার আলোচনা শেষ। কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ? এক নম্বর, ঘরে গিয়ে কি দেয়? দুই নম্বর, যেই ব্যক্তি মসজিদে যায়। তিন নম্বর, যেই ব্যক্তি জেহাদে যায়, আল্লাহর রাস্তায় যায়। ঠিক না? ঠিক। বলেন ইব্রাহিম নবী কয় কারণে আল্লাহর বন্ধু খলিল? এক নম্বর সালাম, দুই নম্বর খাদ্য দান, তিন নম্বর তাহাজ্জুদ। ঠিক আছে না? তাহাজ্জুদ কোনো কারণে পড়তে পারলেন না, সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে নিলে তাহাজ্জুদের নেকি হবে কি হবে না? যতবার আয়াত দুইটা তেলাওয়াত করবেন ততবার তাহাজ্জুদের নেকি হবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।